নমস্কার বন্ধুরা, কেন্দ্রীয় সরকার রেশন কার্ড নিয়ে বড় আপডেট এসেছে। তো এখানে আপনি আপনাদের রেশন কার্ড ফটোসহ ডাউনলোড করতে পারবেন এবং ফ্যামিলির সমস্ত রেশন কার্ড আপনারা এই ফ্যামিলি রেশন কার্ডের মধ্যে দেখতে পাবেন। তো কীভাবে এই ফ্যামিলি রেশন কার্ড ডাউনলোড করবেন সমস্ত স্টেপ এই ভিডিওতে দেখিয়ে দেবো। তার আগে আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, যাতে পরবর্তীকালে এই ধরনের আপডেট ভিডিও আসলে সবার আগে দেখতে পান। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। তো এই ফ্যামিলি রেশন কার্ড ডাউনলোড করার জন্য সবার প্রথম আপনারা প্লে স্টোর ওপেন করবেন। ওপেন করে এখানে সার্চ করবেন মেরা রেশন, জাস্ট আপনারা মেরা রেশন লিখে সার্চ করবেন। যখনই সার্চ করবেন ঠিক এরকম একটা অ্যাপ্লিকেশান আপনাদের সামনে শো করবে। তো এই যে ইনস্টল অপশানটা আছে এর উপরে ক্লিক করবেন। ক্লিক করার সঙ্গে সঙ্গে এটা ডাউনলোড হয়ে যাবে এবং এখানে যে ওপেন অপশানটা দেখাবে এখানে আপনারা ক্লিক করে ওপেন করবেন। যখনই আপনারা ওপেন করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। তো দেখুন এখানে আপনাকে ভাষা চয়েস করতে বলবে, তো এখানে আপনারা ইংলিশ চয়েস করে নেবেন। তারপরে নিচে নেক্সট অপশানে ক্লিক করবেন। যখনই নেক্সট অপশানে ক্লিক করবেন আপনাদের সামনে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। এখানে নিচে দেখুন গেট স্টার্টেড যে অপশানটা আছে এর উপরে আপনারা ক্লিক করবেন। যখনই ক্লিক করবেন এখানে দুটো অপশান আপনারা পেয়ে যাবেন, বেনিফিসিয়ারি ইউজার এবং ডিপার্টমেন্ট ইউজার। তো আপনারা বেনিফিসিয়ারি ইউজার এই অপশানটা সিলেক্ট করবেন। তারপরে নিচে এখানে আপনাকে আধার নম্বর বসাতে হবে, তো আপনি আপনার আধার নম্বর বসিয়ে দেবেন এবং নিচে যে ক্যাপচার আপনারা দেখতে পাচ্ছেন এই ক্যাপচারটা বসিয়ে লগ ইন উইথ ওটিপি এই অপশানে ক্লিক করবেন। যখনই সমস্ত ডিটেলস বসিয়ে দেবেন এবং লগ ইন উইথ ওটিপি অপশানে ক্লিক করবেন, আপনাদের আধার নম্বরের সাথে যে মোবাইল নম্বর লিঙ্ক আছে ওই মোবাইল নম্বরে একটা ওটিপি যাবে। দেখুন ওটিপি সেন্ড সাকসেসফুলি। এবার দেখবেন আপনাদের ওই মোবাইল নম্বর একটা ওটিপি আসবে 6 ডিজিটের, সেই ওটিপিটা আপনারা এখানে বসিয়ে দেবেন। বসিয়ে দেওয়ার পরে ভেরিফাই অপশানে ক্লিক করবেন। তো আমি এখানে ওটিপিটা বসিয়ে দিলাম। বসিয়ে দেওয়ার পরে নিচে যে ভেরিফাই অপশানটা আছে এই অপশানটা আমি ক্লিক করলাম। দেখুন ক্লিক করার পরে এখানে ওটিপি ভেরিফাইড সাকসেসফুলি লেখা দেখিয়ে দিয়েছে। তো এখানে ওকে অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনাদের পরবর্তী পেজে নিয়ে যাবে। তো এখানে দেখুন আপনি এখানে এমপিন ক্রিয়েট করতে পারেন, তো যদি না করতে চান আপনারা স্কিপ করতে পারেন। যদি ক্রিয়েট করেন তাহলে ক্রিয়েট নাও এই অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে আপনি একটা এমপিন বসিয়ে দেবেন, এমপিনটা আপনারা বসাবেন, সেই এমপিনটাই আবার পুনরায় কনফার্ম করে দেবেন। তো আমি এমপিন কনফার্ম করে দিলাম। তারপরে এখানে কিছু পারমিশন আপনারা চাইবে, এখান থেকে আপনারা পারমিশন দিয়ে দেবেন। দিয়ে দেওয়ার পরে উপরে ঠিক এরকম অপশান দেখালে আপনারা স্কিপ করে যাবেন। এবার এখানে দেখুন আপনি যে আধার নম্বরটা দিয়েছেন সেই আধার নম্বরে এখানে দেখুন রেশন কার্ড কিন্তু শো করবে। তো এখান থেকে আপনারা ডিটেলসটা দেখে নেবেন। আপনার ওই মোবাইল নম্বরে এখানে আপনার যে হেড আছে সেই হেড অফ ফ্যামিলি এখানে দেখিয়ে দেবে, মোবাইল নম্বর লিঙ্ক যেটা আছে সেটা দেখিয়ে দেবে, ঠিকানা দেখিয়ে দেবে এবং রেশন কার্ডের নাম্বারটা দেখিয়ে দেবে। এছাড়াও এখানে আপনার এই রেশন কার্ড কত সালে ইস্যু হয়েছে সেটাও কিন্তু এখানে দেখিয়ে দেবে। এবার যদি আপনি এই রেশন কার্ডটা ডাউনলোড করতে চান এখানে ডাউনলোড অপশান পেয়ে যাবেন। এই ডাউনলোড অপশানে গিয়ে এই ফ্যামিলি রেশন কার্ডটি আপনি ডাউনলোড করতে পারেন। তো এই ফ্যামিলি রেশন কার্ডটি আমি ডাউনলোড করে নেব। করে নেওয়ার পরে বাকি স্টেপ আপনাদের দেখিয়ে দেব। তো দেখুন আমি এটা ডাউনলোড করে নিয়েছি। এবার আমি এটা ওপেন করব। ওপেন করবার পরে এখানে দেখুন আপনি রেশন কার্ডটা দেখতে পাবেন। তো এখানে রেশন কার্ডের সমস্ত ডিটেলস আপনারা দেখে নেবেন। এবার পাশে দেখুন যে ছবির জায়গাটা আছে এখানে কিন্তু আপনি আপনার ছবি দেখতে পাবেন না, যেহেতু এই অ্যাপ্লিকেশান সবেমাত্র লঞ্চ হয়েছে তার জন্য এটা সমস্যা হচ্ছে। পরবর্তীকালে হয়তো এটা চলে আসবে, আপনার আধার কার্ডে যে ছবিটা আছে সেই ছবি কিন্তু এখানে চলে আসবে। এবার নিচে দেখুন আপনার পরিবারের সমস্ত মেম্বারের ডিটেলস এখানে দেখতে পাবেন। এবার যদি আপনার পরিবারের কারোর KYC আপডেট করতে চান বা কারেকশান করতে চান সেক্ষেত্রে কীভাবে করবেন, ব্যাকে চলে আসবেন। এখানে ম্যানেজ ফ্যামিলি ডিটেলস এই যে অপশানটা, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে যদি কোনো কারেকশান করতে হয় করতে পারবেন, অথবা এখানে KYC যদি করতে হয় আপনারা এখানে খুব সহজে করতে পারবেন। জাস্ট এডিট অপশানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা এখান থেকে KYC ভেরিফাইড করতে পারবেন। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন। যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় লাইক কমেন্ট শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং দেখতে থাকবেন বেঙ্গলি ইনফরমেশান চ্যানেল। ধন্যবাদ। জয় হিন্দ।